প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে পরিকল্পনা এবং পরিকল্পনার প্রকারভেদ। তো আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আমরা আজকে এই আলোচনা করতে যাচ্ছি। তো আমি বিকাশ চন্দ্র মণ্ডল, বড়বাড়িয়া সৈছড়ি মহাবিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আমাদের আলোচ্য বিষয়ে ফিরে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা কি বা কাকে বলে বা পরিকল্পনা বলতে কি বুঝি? আমরা এখানে যদি বলি যে পরিকল্পনা কি, পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে যে কাজটা করব সেই কাজটার সম্পর্কে আগাম চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, এটা ঠিক করে রাখা। তো আমরা আরো একটু বলতে পারি যে এটা হচ্ছে পূর্ব নির্ধারিত একটা প্রতিচ্ছবি বা নকশা। তো আমরা এখানে একটা ছক দেখতে পাচ্ছি। আমরা এই ছকের আলোকে যদি বলি যে হয় অর্থাৎ কোথায় করব, হয়ে কখন করব, হাও কিভাবে করব, হট কি করব, হু কে করবে এবং হয় কেন করব, তাহলে এই পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার প্রথম ধাপ। আর হচ্ছে ব্যবস্থাপনার ভিত্তি হচ্ছে পরিকল্পনা। ব্যবস্থাপনার যে সকল কার্যক্রমগুলো আছে তার ভিত্তি হচ্ছে এই পরিকল্পনা। তাহলে আমরা সহজ কথায় বলতে পারি যে ভবিষ্যতে যে কাজটা করব, তো আগাম চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়াকে পরিকল্পনা বলা হয়। তো আমরা এখন যদি বলি যে পরিকল্পনাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, তো এখানে দেখা যাচ্ছে পরিকল্পনাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রকৃতিগত পরিকল্পনা, মেয়াদ ভিত্তিক পরিকল্পনা, আর সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ। তাহলে আমরা কি পেলাম? প্রকৃতিগত শ্রেণীবিভাগ, মেয়াদ ভিত্তিক শ্রেণীবিভাগ, সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ। এই প্রকৃতিগত শ্রেণীবিভাগে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা এবং একাত্মক পরিকল্পনা। আবার এই মেয়াদ ভিত্তিক শ্রেণী বিভাগে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। আবার সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগ, এটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, স্ট্র্যাটেজিক বা কৌশলগত বা কৌশলমূলক পরিকল্পনা, কার্যভিত্তিক পরিকল্পনা। এই কার্যভিত্তিক পরিকল্পনাকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে, বিভাগীয় পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা ও সামগ্রিক পরিকল্পনা। তো আমরা প্রকৃতিগত শ্রেণী বিভাগকে তিনটে ভাগে ভাগ করেছি। তা প্রথম হচ্ছে লক্ষ্য। লক্ষ্যটা হচ্ছে
পরিকল্পনার অভিপ্রেত যে ফল, এই ফলকে বলা হয় হচ্ছে লক্ষ্য, গোল। হ্যাঁ, গোল এরূপ লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের সকল উপায় উপকরণ ও কর্ম প্রচেষ্টাকে কাজে লাগানো। তাহলে লক্ষ্য হচ্ছে কি, একটা প্রতিষ্ঠানের যে সকল কাজ থাকে সেগুলো যে কীভাবে করতে হবে এবং যে উপকরণগুলো থাকে সেই উপকরণের যে কর্ম প্রচেষ্টা এটাকে কাজে লাগানো। পরবর্তীতে স্থায়ী পরিকল্পনা কি? স্থায়ী পরিকল্পনা হচ্ছে যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার বিরত হওয়ার পর নতুন কোনো পরিকল্পনা গ্রহণ বা নতুন কোনো পরিকল্পনা অবস্থার সৃষ্টি না হওয়া পর্যন্ত তা বারবার ব্যবহৃত হয়, তাকে পরিকল্পনা। তাহলে একটা পরিকল্পনা গ্রহণ করার পরে যদি ওই প্রতিষ্ঠানে কোনোরূপ কোনো সমস্যার সৃষ্টি না হয় তাহলে ওই পরিকল্পনায় প্রতিষ্ঠানের সকল কর্মচারীরা বারবার পালন করে থাকে। সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের সকল কাজ করার জন্য তাদের যে ত্রুটি বা ভুল এগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম। এ কারণে ব্যবস্থাপনা যে পরিকল্পনা, এই স্থায়ী পরিকল্পনা ব্যবস্থাপনার ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ। তো আমরা এখন একার্থক পরিকল্পনা, তো একার্থক পরিকল্পনা হচ্ছে একবার ব্যবহার হওয়ার পরে তা ব্যবস্থাপনার ক্ষেত্রে এরা কার্যকর ভূমিকা পালন করে। তো আমরা আজকে এই একত্ব পরিকল্পনার যে ব্যাখ্যা, আগামী যে ক্লাস সেই ক্লাসে এবং স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি, কৌশলগত পরিকল্পনা, কার্যভিত্তিক বিভাগীয় পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা বা সামগ্রিক যে পরিকল্পনা আগামী ক্লাসে আমরা উপস্থাপন করব। আজকে এই পর্যন্তই। তোমরা যেখানে যে আছো ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।